দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকায় জমে উঠেছে প্রচার প্রচারণা। ঢাকা চার আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তারা ভোট চাইছেন, আগামীর উন্নয়নে দিচ্ছেন এক গুচ্ছ প্রতিশ্রুতি। ভোটারদের প্রত্যাশা জনপ্রতিনিধিদের যেন নিবেদিত হন মানুষের কল্যাণে। হৃদয় আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নজমুল হাসান রাজ। নির্বাচন সামনে রেখে রাজধানীর পাড়া মহল্লা অলিগুলি ছেয়ে গেছে, পোস্টারে পোস্টারে বাদ যায়নি রাজধানীর কদমতলি শ্যাম্পুন নিয়ে গঠিত ঢাকা চার আসনের নির্বাচনী এলাকাও। প্রার্থীরাও ছুটছেন, দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। মূলত পুরান ঢাকার কিছু অঞ্চল নিয়ে গঠিত ঢাকা চার আসনের মোট ভোটার সংখ্যা 2,45,908 জন। এবার যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় জন প্রার্থী, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম, মোহাম্মদ মনির হোসেন স্বপন আর আওলাদ হোসেন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। সাধারণ মানুষ খুব উৎফুল্ল, তারা ইনশাল্লাহ আগামী 7 তারিখে নৌকায় ভোট দেবার জন্য অপেক্ষায় রয়েছে। আমি জনগণের পরীক্ষিত বন্ধু, এখানে অন্য কোনো মার্কা বা অন্য কেউ এখানে কোনো সুযোগ নেই। এলাকার জনগণকে নিয়ে আগামী দিনে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে, মানুষের স্বার্থে, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী ও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে জনগণের জন্য সেবা করব। কামিয়াব হইলে এলাকার জন্য সর্বাত্মক এবং জীবনের শেষ শক্তবিন্দু দিয়ে চাঁদাবাজ মুক্ত ইনশাল্লাহ সমাজ গঠন করব। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইয়াসিন হোসেন, হাতঘড়ি, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম, সোনালী আস, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল ডাব নিয়ে রয়েছেন ভোটের মাঠে। তবে বিএনপির নির্বাচন বর্জন করায় এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভোট দিতে চান নতুন প্রজন্মের প্রতিনিধিরা। নির্বাচন সুস্থ হইলে যারা ভালো লাগে আর ভোট দিব, চিন্তায় চিন্তায় যারা কাজকর্ম করি চাঁদাবাজ যাতে না হয় এরকম প্রার্থীকে ভোট দিব। আমি প্রথম ভোটার, এবার আমি প্রথম ভোটার হিসেবে এবার যোগ্য এক প্রার্থী আমি ভোট দিতে চাই। 7 জানুয়ারি আমরা নৌকার প্রতীক নিয়ে মাঠে থাকব। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত যোগ্য অভিভাবক বেছে নিতে চান এলাকার ভোটাররা। শুধু প্রচার প্রচারণার মধ্যে নয়, একটি অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার কাঙ্ক্ষিত অভিভাবককে বেছে নেবেন এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। ঢাকা চার আসন থেকে নাজমুল হাসান রাজ, বাংলা টিভি।